হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা তাইওয়ানো চীনা দ্বন্দ্ব সম্পর্কে জেনেছিলাম, তো সেই ভিডিও যদি মিস করে থাকেন তাহলে উপরে আই বাটন ওখান থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা তাইওয়ান চীন বা সারা বিশ্বের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। তাইওয়ানের গুরুত্ব বুঝতে হলে প্রথমে আমাদের তাইওয়ানের ভৌগোলিক অবস্থা সম্পর্কে জানতে হবে। আনুমানিক 4-5 মিলিয়ন বছর আগে ফিলিপাইন সামুদ্রিক পাত এবং ইউরোপীয় পাতের মধ্যে সংঘটিত এক জটিল অভিসারী সংঘর্ষের ফলে তাইওয়ান দ্বীপ গঠিত হয়। ইউরেশিয়ান পাত ফিলিপাইন সামুদ্রিক পাতের নিচে গড়িয়ে যাচ্ছে বলে এর দৈর্ঘ্য পরিবর্তিত হচ্ছে। চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূল হতে 180 কিলোমিটার দূরে তাইওয়ান প্রণালীতে তাইওয়ানের অবস্থান। দ্বীপের উত্তর পূর্বে চীন সাগর, পূর্বে ফিলিপাইন সাগর, দক্ষিণে লুজান প্রণালী এবং দক্ষিণ পশ্চিমে দক্ষিণ চীন সাগরের অবস্থান। চীনের নিরাপত্তা বিশ্লেষকদের নজর তাই সবসময় ছিল তাইওয়ানের দিকে। তাইওয়ানকে কেন্দ্র করে চীন বিরোধী দেশগুলো সামরিক আক্রমণের চিন্তা করতে পারে, এটা চীনের আশঙ্কা। এর মধ্যে পূর্ব এশিয়াতে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সামরিক আক্রমণের সময় ঘাঁটির সুবিধা দিতে পারে। চীনের দিক থেকে সম্ভাব্য এই সামরিক আক্রমণের চ্যালেঞ্জের বাইরেও বাণিজ্য কেন্দ্রিক চ্যালেঞ্জও রয়েছে। চীনের হাতে তাইওয়ানের নিয়ন্ত্রণ থাকলে এই অঞ্চলের সমুদ্রকে কেন্দ্র করে গড়ে ওঠা বাণিজ্যের নিরঙ্কুশ সুবিধা পাবে চীন। অন্যদিকে তাইওয়ানের বৈরী ভূমিকা এই অঞ্চলে চীনের রাজনৈতিক কর্তৃত্বের পাশাপাশি বাণিজ্যের সুবিধাকেও সংকুচিত করতে পারে। তাইওয়ানের অর্থনীতির ব্যাপক গুরুত্ব রয়েছে। সারা বিশ্বে দৈনন্দিন ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রপাতি, ফোন থেকে ল্যাপটপ, ঘড়ি থেকে কম্পিউটার গেমের কনসোল, এ সব কিছুই চলে যে কম্পিউটার চিপসের মাধ্যমে, তার সিংহভাগই তৈরি হয় তাইওয়ানে। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে যত সেমিকন্ডাক্টর উৎপাদিত হয় তাইওয়ান একাই উৎপাদন করে তার 63%। তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা TSMC এর সিংহভাগই তৈরি করে। তাইওয়ানের বার্ষিক এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির বাজার প্রায় $100 বিলিয়ন। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি একাই উৎপাদন করে বৈশ্বিক চাহিদার প্রায় 54%। বর্তমানে আবার বেড়েছে 10 ন্যানোমিটারের চেয়ে ক্ষুদ্র আকৃতির সেমিকন্ডাক্টরের চাহিদা। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই ধরনের সেমিকন্ডাক্টর তৈরি করেই গত বছর তাদের মোট আয়ের 84% আয় করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র আর চীন দুই পক্ষই তাইওয়ানের তৈরি সেমিকন্ডাক্টরের গ্রাহক। পাশাপাশি এই খাতে তাইওয়ান এত এগিয়ে গেছে যে নতুন কোম্পানি প্রতিষ্ঠা করে তাইওয়ানের এই খাতের কর্তৃত্ব চ্যালেঞ্জ করতে পারছে না কেউ। TSMC এমন একটি প্রতিষ্ঠান যারা ভোক্তা এবং সামরিক প্রতিষ্ঠানের ডিজাইন করা চিপস তৈরি করে। এটি একটি বিশাল শিল্প যার ব্যবসার পরিমাণ 2021 সালে ছিল $10,000 কোটি। চীন যদি তাইওয়ান দখল করে নেয় তাহলে বিশ্বের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিল্প বেইজিং নিয়ন্ত্রণ করতে পারবে। 2021 সালের হিসাব মতে পুরো বিশ্বের 65% চিপস উৎপাদন করে তাইওয়ান। এছাড়া দক্ষিণ কোরিয়া 18%, চীন 5% ও অন্যান্য দেশ 12% চিপস উৎপাদন করে। সেমিকন্ডাক্টরকে বর্তমানে নতুন তেল হিসাবে আখ্যায়িত করা হয়। বর্তমানে তীব্র হচ্ছে সেমিকন্ডাক্টরের সংকট। চিপসের সংকটে যুক্তরাষ্ট্রের অটোমোবাইল শিল্পগুলোকে গাড়ি উৎপাদন করে বসিয়ে রাখতে হচ্ছে। বিপুল ক্ষতির মুখে পড়ছে অটোমোবাইল শিল্প। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে একই ধরনের সংকটে আছে চীনও। তাইওয়ানকে নিয়ন্ত্রণের মাধ্যমে চীন সেমিকন্ডাক্টর শিল্পে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য নিশ্চিত করতে পারে, এগিয়ে যেতে পারে নতুন স্নায়ুযুদ্ধে। চীন আর তাইওয়ানের মধ্যে গত কয়েক দশক ধরেই রাজনৈতিক উত্তেজনা থাকলেও দুই দেশের মধ্যে বাণিজ্যের কোনো প্রভাব পড়ছে না। গত কয়েক বছরে চীন প্রায় 1000 বার লঙ্ঘন করেছে তাইওয়ানের আকাশসীমা। তাইওয়ানও চীনের সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় গড়ে তুলেছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এত রাজনৈতিক উত্তেজনার মধ্যেও দুই দেশের মধ্যে প্রায় স্থিতিশীলভাবে চলছে বাণিজ্য কার্যক্রম।
চীন তাইওয়ানের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ। তাইওয়ানের মোট আন্তর্জাতিক বাণিজ্যের 26% হয় চীনের সাথে। তাইওয়ানের আমদানি করা পণ্যের মধ্যে 22.2% আসে চীনের থেকে। আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পর তাইওয়ান সরকারের সাথে তার প্রশাসনের কূটনৈতিক সম্পর্ক যেভাবে বেড়েছে তাতে চীন উদ্বিগ্ন। মাত্র গত এপ্রিলেই আমেরিকান পার্লামেন্টের 6 সদস্য হঠাৎ তাইওয়ান সফরে যান। প্রেসিডেন্ট বাইডেন নিজে গত 1 বছরে অন্তত 3 বার বলেছেন তাইওয়ান আক্রান্ত হলে আমেরিকা সামরিকভাবে হস্তক্ষেপ করতে দ্বিধাবোধ করবে না। চীন এ নিয়ে একই সাথে ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। গত 3 অগস্ট মার্কিন সরকারের 3য় প্রভাবশালী ব্যক্তি হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসেন। গত 25 বছরের মধ্যে ন্যান্সি পেলোসি হচ্ছেন তাইওয়ান সফরে যাওয়া সবচেয়ে উচ্চ পদস্থ মার্কিন রাজনীতিক। এই সফর তাইপের জন্য ভালো হবে না বলে দাবি করেছে বেইজিং। উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি তাইওয়ান পুরো বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ তাদের সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য। তাই তাইওয়ান যদি এই শিল্পে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুরো বিশ্বকে এর মাশুল দিতে হবে। আর চীন এই কারণেই চাইছে তাইওয়ানকে দখল করে নিতে, যাতে করে তারা এই সেমিকন্ডাক্টর শিল্পে রাজত্ব করতে পারে। একইভাবে আমেরিকাও চাইছে তাইওয়ানকে স্বাধীন করতে, যাতে করে আমেরিকা তাইওয়ানের উপর কর্তৃত্ব ফলাতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি আমাদের ফ্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে পারেন। এছাড়া চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। তাছাড়াও আমাদের সাথে ফেসবুক ও ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।